নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ, অবশেষে রাজ্য জুড়ে চালু হচ্ছে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আইআইটি পলিটেকনিক সহ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো রাজ্যে কবে থেকে চালু হচ্ছে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আইআইটি পলিটেকনিক সহ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, কোন কোন শ্রেণীর ক্লাস হবে, কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি ওনার কাছ থেকে আমরা জানবো। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচে দিকে লালঙ্গের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন শ্রেণীর ছাত্র বা ছাত্রী অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সরাসরি আমরা ওনার কাছ থেকে জানবো। আমাদের 31 তারিখ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল, আজকে আবার 1 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। তাতে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম যেটা 50% ছিল সেটা 75% করা হচ্ছে। আমরা স্কুল যেটা বলছি, এখানে এডুকেশন মিনিস্টার এবং এডুকেশন সেক্রেটারি আছে। এক হচ্ছে 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস, এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। 4, 5, 6 পরপর 4, 5, 2 দিন ছুটি দেওয়া আছে, যেহেতু শনিবার পড়েছে সরস্বতী পুজো, কাজে তারা শুক্র, শনি, রবি টিচাররাও টাইম পেয়ে যাবে, স্টুডেন্টরাও টাইম পেয়ে যাবে। আর বাচ্চারা যারা মানে এটা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7, এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়, পাড়ায় পাড়ায় শিক্ষালয় করে ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষকরা শিক্ষিকারা তাদের শিক্ষা দেবেন। আর 8, 9, 10, 11, 12 কলেজ, পলিটেকনিক, আইটিআই, ইউনিভার্সিটিজ তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। এবং 3 তারিখে চালু হয়ে যাচ্ছে এই কারণে 4-5 সরস্বতী পুজোর ছুটি আছে। প্রত্যেকটা শিক্ষায়তনেই আমরা জানি তারা সরস্বতী পুজো করেন, সুতরাং আজকে জেনে গেলে তারা হাতে দুটো টাইম পাবেন এবং মা সরস্বতী আরাধনা করতে পারবেন। অল গভর্নমেন্ট অফিসেস শ্যাল ফার্নিশড সেলফ ফাংশন উইথ 75% অফ টোটাল স্ট্রেংথ, ইভেন অল প্রাইভেট অলসো বাড়িয়ে দেওয়া হলো। স্পোর্টস অ্যাক্টিভিটিস এগুলো 75% অফ সিটিং ক্যাপাসিটি যেটা ছিল, 75% পর্যন্ত সিটিং ক্যাপাসিটি ইউজ করতে পারবে। কালচারাল প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রামও, অর্থাৎ আগে যেটা ছিল 200, সেটা ধরুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেটা যদি হয় হাফ অফ দ্য স্টেডিয়াম বা 75% অফ দ্য স্টেডিয়াম দে ক্যান ইউজ। হলগুলো 75% করা হয়েছে। একমাত্র রাস্তার মিছিল মিটিংগুলো একটু রেস্ট্রিকশানে রাখা হয়েছে, কারণ একেবারে সবটা ছেড়ে দিলে প্রবলেম হতে পারে। তাই ওটা যেমন 200-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, ওটা 200-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।